কৃষকদের জন্য মোদী সরকারের বড় সিদ্ধান্ত, দাম বাড়বে না এই সব সারের ভর্তুকি বাড়ানোর ঘোষণা করলো নরেন্দ্র মোদী সরকার। কোন কোন সারের দাম এবারে বাড়ানো হবে না, কি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, কৃষকদের জন্য কি সুখবর রয়েছে জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। কৃষকদের জন্য এবারে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরে ফসফেট এবং পটাশ সারের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর পাশাপাশি এই দুই ধরনের সারের উপর ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় কমিটি 2021-22 আর্থিক বছরের জন্য ফসফেটিক এবং পটাশ সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে ফসফেটিক এবং পটাশ সারের ভর্তুকিতে প্রতি বস্তায় 438 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মোদী মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ফসফেটিক এবং পটাশিয়াম সারের জন্য অতিরিক্ত 28,655 কোটি টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছিল। সরকারি সূত্রে খবর, ফসলের ভালো ফলনের জন্য এই ধরনের সার ব্যবহৃত হয়ে থাকে। এনপিকে সারের ফসফেট এবং পটাশ পাওয়া যায়। কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে। ফসফেট এবং পটাশ সারের উপর 28,000 কোটি টাকার ভর্তুকি ঘোষণা করায় রবি ফসল চাষে চাষের জন্য সাশ্রয়ী মূল্যে সার কিনতে পারবেন কৃষকরা। উল্লেখযোগ্য, মন্ত্রিসভার ওই বৈঠকে অমৃত প্রকল্পের অধীনে বর্জ্য জল ব্যবস্থাপনার বিষয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় পর্বের স্বচ্ছ ভারত মিশনের জন্য 1,41,600 কোটি টাকা ঘোষণা করা হয়। এতে কেন্দ্রের অবদান ছিল 35,465 টাকা। প্রথম পর্যায়ে অর্থবর্ষ 2021-22 থেকে 25-26 আর্থিক বছর পর্যন্ত এর জন্য সরকার দিচ্ছে 62,009 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। অন্যদিকে বছরখানেক সময় ধরে বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন গোটা দেশের কৃষকরা। এমন পরিস্থিতিতে চাষাবাদের প্রয়োজনীয় সারের দাম না বাড়িয়ে ভর্তুকি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। কৃষি আইন নিয়ে যে ক্ষতের সৃষ্টি হয়েছে এ ধরনের সিদ্ধান্তে, তাতে মলমের প্রলেপ লাগাতে চাইছে সরকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। তো পটাশ এবং ফসফেট জাতীয় সারের দাম না বাড়ানোর সিদ্ধান্তে অবশ্যই কৃষকদের অনেক টাকার সাশ্রয়ী হবে এবারে রবি মরশুমে। এই সিদ্ধান্ত আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।